হ্যালো বন্ধুরা, আমি রবিউল। তো আজকের ভিডিওতে আলোচনা করব সেই সমস্ত মেডিসিন নিয়ে যেগুলি পোলট্রি চাষি ভাইরা কারোর সাথে শেয়ার করেন না। এটা একটা গোপন সূত্র থাকে, তার কোন ওষুধে কীভাবে বডি ওয়েট আসে সেগুলি তারা জানে, এবং যারা নতুন পুরনো যারা তারা অবশ্যই জানবেন, যারা নতুন তারা এবং যারা পুরনো তারাও একটু দেখে নিন যে এই মেডিসিনগুলো আপনি খাওয়ান কি খাওয়ান না। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মেডিসিনের লিস্ট আপনাদেরকে বলবো, এবং কত পরিমাণ খাওয়াতে হবে, কখন খাওয়াতে হবে, কীভাবে খাওয়াতে হবে সব কিছু আলোচনা করব। এই মেডিসিনগুলি খাওয়ালে আপনার পাখির গ্রোথ কেউ ধরতে পারেন, আমার 100% গ্যারেন্টি। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ঠিক আছে, চলুন শুরু করি। বন্ধুরা, প্রথম মেডিসিন হচ্ছে নিউরোবিয়ান ফোর্ট। নিউরোবিয়ান ফোর্ট যখন আপনার পাখির বয়স 2 থেকে 3 দিন, তখন 1000 পাখিতে 15টা, যদি 2000 পাখি থাকে তাহলে 30টা ট্যাবলেট, এই লাল লাল ট্যাবলেটগুলো একটা বোতলের মধ্যে ভালোভাবে ঘুলে নিয়ে সেটাকে প্রত্যেকটি চিকডিঙ্কারের গায়ে গায়ে ঢাকনাটা হালকা করে খুলে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যাতে জলের সাথে মিশে যায়। এরপরে যে জলটা খাবে পাখিরা সেটা যেন নিউরোবিয়ান ফোর্টের জলটাই আগে পায়। সেইভাবে দিয়ে দিলেন, এইভাবে 3 দিন দেবেন, 2, 3, 4। এটা খাওয়ানোর ফায়দা কি আছে, এটা খাওয়ালে পাখির যে পাগুলো সেগুলো আস্তে আস্তে মোটা হতে থাকে, শুরু হয় না। আর যে পাখির পা মোটা হয় সে পাখির গ্রোথ কিন্তু অবশ্যই আসবে। আর একটা ফায়দা সেটা হচ্ছে যে পাখিগুলি ক্যাট হয়ে যায়, অনেকজনের ফার্মে দেখবেন খুব বেশি ক্যাট হয়ে যায় বা হ্যান্ডিক্যাপ হয়ে যায়, সেগুলি হবে না। সেগুলো এই নিউরোবিয়ান ফোর্ট খাওয়ালে সেগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে না, হয়তো হয়তো 1000-এ 1টা কি 2টো এইভাবে দেখতে পাবে, এরকম না বললেই চলে। ঠিক আছে, এরপরের মেডিসিন হচ্ছে রিকোভিট। যখন আপনার পাখির বয়স 6 দিন, সেই 6 দিনে আপনি মোটামুটি 20 লিটারের একটা বালতি নেবেন। সেই 20 লিটারের বালতিতে 150 ml রিকোভিট মেপে সেই জলটাতে ভালোভাবে মিক্স করার পর প্রত্যেকটি আপনি চিকডিঙ্কারে ভরে দিতে পারেন, মোটামুটি 2 থেকে 3 ঘন্টা জলে। এই রিকোভিটটা খাওয়ালে আপনার কি হবে, পাখির যে জল খাওয়ার চাহিদা, যে খাবার খাওয়ার চাহিদা, সেটা অনেক পরিমাণ বেড়ে যাবে। তো এই বাচ্চা বয়সে যখন আপনার খাবার খাওয়ার, জল খাওয়ার চাহিদা বেড়ে যাবে, তখন কিন্তু আপনার যে প্রথম 2 সপ্তাহের গ্রোথ সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। সেটা চলে এলেই কিন্তু তারপরে আপনার পাখির গ্রোথ কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, এরকম 3 দিন চালাতে হবে, 6, 7, 8, এই 3 দিন চালালেন রিকোভিট 150 করে 450 ml। তারপরের যে মেডিসিন সেটা হচ্ছে 12 দিন। আপনার 12 দিন বয়সে যে মেডিসিনটা চালাতে হবে সেটা হচ্ছে লিপ 52। পাখির বয়স 12 দিন হয়ে গেল, লিপ 52 শুরু করলেন, যেমন একটা 1 লিটার ফাইলই নিয়ে চলে আসবেন। 1 লিটার ফাইল নিয়ে এলে আপনার এটা লিপ 52টা 2 বার লাগবে, এটাও 150 ml করে চালাবেন, 150 করে 3 দিন চালাবেন, 12, 13, 14, এই 3 দিন 150 ml করে। এটা কিন্তু জলে নয়, এটা চালাতে হবে আপনাকে ফিডের সাথে। মোটামুটি 20 থেকে 25 কেজি ফিড আপনি একটা বস্তাতে ঢেলে নিলেন বা একটা জায়গায় ঢেলে নিলেন, সেখানে ঢালার পর এই দেখুন কিভাবে করছি, ঢেলে নেওয়ার পর 150 ml মতো আপনি লিপ 52 মেপে নিলেন এবং সেটা ভালোভাবে মিক্স করে দিলেন। এইভাবে হাতে করে ভালো করে মিক্স করে দিলেন, যাতে প্রত্যেকটি খাবারের সাথে লিপ 52টা মিক্স হয়ে যায়। তারপরে কী করতে হবে, এইটাকে একটা জায়গায় নিয়ে প্রত্যেকটি ফিডারের গায়ে গায়ে গোল করে আপনাকে দিতে হবে। একটা মগ নিলেন, সেই মগটা করে গোল করে করে প্রত্যেকটি ফিডারে সাইডে সাইডে দিয়ে দিলেন, যাতে মোটামুটি 10-15 মিনিট কি 1 ঘন্টা প্রত্যেকটি পাখি যেন খেতে পায়। ঠিক আছে, এটা হয়ে গেল 12, 13, 14। এই 3 দিন চালানোর পর আপনাকে যেটা চালাতে হবে অ্যাম্বিপ্লেক্স। এই অ্যাম্বিপ্লেক্সটা দেখুন কি দাম আছে, 170 টাকা। তো এই অ্যাম্বিপ্লেক্সটা নিয়ে আসবেন 500 ফাইল, 500 বেশি লাগবে না, 15, 16, 17 দিন আপনাকে এই 3 দিন খাবারের সাথে। যেমন 20 কেজি খাবার নিলেন, যেমন 52-এর প্রসেস যেমন বললাম, সেরকমই কিন্তু অ্যাম্বিপ্লেক্সেরও প্রসেস। অ্যাম্বিপ্লেক্সও 150 ml নেবেন, তারপরে সব খাবারের সাথে ভালো করে মিক্স করার পর প্রত্যেকটি ফিডারে গায়ে গায়ে দিয়ে দিলেন। 15, 16, 17 এই 3 দিন খাওয়ানো হয়ে গেল। তারপরে আপনাকে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, মানে এই 6-7 দিন আপনাকে কিচ্ছু করার দরকার নেই, শুদ্ধ জল, জল সংশোধন দিয়ে জল আর ফিড খাওয়ালে। তারপরে যেটা 24 দিন বয়স হলেই 24, 25, 26, এই 3 দিন কিন্তু আপনাকে আবার রিপিট করতে হবে লিপ 52। এই লিপ 52টা আবার কিন্তু আপনাকে খাওয়াতে হবে সেই পরিমাণে, সেই প্রসেসে, যেভাবে 12, 13, 14 খাইছিলেন 150 ml নিয়ে খাবারের সাথে মিক্স করার পর প্রত্যেকটি ফিডারে গায়ে গায়ে, কিন্তু এইভাবেই দিতে হবে। এবারে কিন্তু খাবারের পরিমাণটা একটু বাড়াতে হবে 24 দিনে, কারণ এখন জায়গার পরিমাণ বেড়ে যাবে, ফিডার একটু বেড়ে যাবে, তাই এই খাবারে কুলোবে না। সেজন্য আপনি 20 কেজির জায়গায় 30 কেজি খাবার নেবেন, 30 কেজি খাবারের সঙ্গে ভালো করে মিক্স করার পর সেটা প্রত্যেকটি ফিডারে দিয়ে দিন। ঠিক আছে, এরপরে 24, 25, 26 দিনের মেডিসিন হয়ে গেল, তারপরে কিন্তু আপনার কোনো মেডিসিন নেই। তারপরে কোম্পানি যে মেডিসিনগুলো চালাতে বলবে সেগুলো চালাবেন, ঠান্ডা যদি লেগে থাকে ঠান্ডার মেডিসিন দেবেন। পোলট্রি মুরগির সব থেকে ক্ষতিকর জিনিস হচ্ছে যদি পাখি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু সেই পাখির গ্রোথ আসবেই না। ঠান্ডা যদি লাগে, ঠান্ডা মেডিসিন হচ্ছে আপনার বাসক পাতা, বাসক পাতা ঘরোয়া মেডিসিন, যেটা অনেকটা বাসক পাতা নিয়ে খুব সুন্দর করে মিক্স করার পর সেই রসটাকে 3 দিন খাওয়াবেন, 3 দিনে কাজ না হলে 5 দিন খাওয়াবেন। যখনই ঠান্ডা লাগবে বুঝতে পারবেন যে একটা পাখি ঠান্ডা লাগে, কিন্তু পুরো ফার্ম ঠান্ডা লেগে যায়, তার আগেই কিন্তু আপনি মেডিসিনটা চালিয়ে দেবেন। যদি আপনার দেখা যায় যে বাসক পাতাতেও কাটছে না, তাহলে আপনি একটু বেশি পরিমাণ রসুন নিয়ে সেটাও 3 থেকে 5 দিন স্প্রে করতে পারেন। রসুনটা স্প্রে করা হয়ে গেল, যদি তাতেও না কাটে তাহলে সে আর একটা মেডিসিন আছে, সেটা ফরমালিন, কোম্পানির কাছ থেকে পাওয়া যায়। ফরমালিন খুবই ঝাঁঝালো একটা অ্যাসিড, সেই ফরমালিনটা চারিদিকে পর্দাগুলো ফেলে দিলেন, তারপরে স্প্রে করে দিলেন 3 দিন পর পর দুপুরবেলা করে।
তাহলে কি হবে, এতে কিন্তু ঠান্ডাটা কেটে যাবে। ধরুন আপনার ফার্মে ঠান্ডা লাগেনি কিন্তু এই মেডিসিনগুলো আপনি চালানেন, তাহলে কিন্তু আপনার পাখির গ্রোথ আপনি নিজেই বুঝতে পারবেন কত পরিমাণ গ্রোথ আসছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ডাইরেক্ট 36 থেকে 37 দিন, আপনার 37 দিন বয়স হয়ে গেল, সেই 37 দিন বয়সে কিন্তু আবার এই দেখবেন আপনার কিছু কিছু পাখি মরতে থাকবে। সেই সময় কি করতে হবে, আপনাকে এই লিপ 52টা আবার কিন্তু একবার চালাতে হবে, ঠিক আছে। লিপ 52টা 2 থেকে 3 দিন চালিয়ে দেবেন, দেখবেন আপনার যে মর্টালিটির হারটা সেটা কমে যাবে, পাখিটা 40 থেকে 42 দিন রাখার মতো আপনি যোগ্যতা পেয়ে যাবেন। আর সব থেকে বড় জিনিস হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ফার্মে যে লিটার, সেই লিটারটা সব থেকে সুন্দর রাখতে হবে, গ্যাস হতে দিলে হবে না। পাখি যদি একবার গ্যাস খেয়ে যায় তাহলে কিন্তু আপনার ফার্মে গ্রোথ সহজে আসবে না। তাই দেখবেন সবসময় চেষ্টা করবেন আপনার ফার্মের লিটার যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো রকম গ্যাস না থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত। তাতে 2 থেকে 3 বার যদি আপনাকে চেঞ্জ করতে হয় লিটার, চেঞ্জ করে দেবেন। তুষে অবশ্য হয় না, তুষ যদি আপনি 10 দিন পরপর তুষটা চালতে থাকেন, ছেলে যে মোটা মোটা গুগুলো থাকে, যে গোবরগুলো থাকে, সেগুলো যদি আপনি ফেলে দেন বার করে ছেলে, তাহলে কিন্তু আপনার সেই গ্যাসটা থাকে না, আর ভেন্টিলেশন ঠিকঠাক থাকতে হবে। তো কীভাবে চালতে হয় সেই চালার ভিডিও নিয়ে আসবো, দেখে নেবেন। আর এই মেডিসিনগুলো ঠিকঠাকভাবে চালান, অবশ্যই পাখিগুলো থাকবে। ভিডিওটি যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। এই ছিল আমাদের মেডিসিনের তালিকা, এই মেডিসিনগুলিকে ঠিকভাবে চালান প্রথম থেকে শেষ পর্যন্ত, আপনার পাখির গ্রোথ কেউ আটকাতে পারবে না। এটা হচ্ছে একটা গোপন সূত্র যেভাবে আমি চাষ করি, এবং আমার পাখির ওয়েট 40 দিনে মোটামুটি 2 কিলো 500, 2 কিলো 450 এরকম ছাড়িয়ে যায়, ঠিক আছে। চলুন আজকের ভিডিওতে এতটুকুই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ধন্যবাদ।